কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ এই বিশেষ বিদায় আতনিক অনুষ্ঠানটোলৈ শিক্ষাৰ্থীসকলক স্বাগতম জনাইছোঁ। আজি মই অসমীয়া বিভাগৰ সহযোগী অধ্যাপিকা নিভাৰাণী ফুকনে আপোনালোকক স্নাতকোত্তৰ অসমীয়া প্ৰথম ষান্মাসিকৰ দ্বিতীয় পাঠ্য বিষয় অসমীয়া কবিতাৰ প্ৰথমটি পাঠ অসমীয়া লোকগীতৰ অন্য এটি খণ্ডলৈ আমি আগবাঢ়িছোঁ আৰু সেই খণ্ডটি হৈছে অসমীয়া লোকগীত। আর সেই লোকগীতর অন্তর্গত হয়েছে আমি এটি শ্রীকৃষ্ণর জড়িত লোকগীত। আমি সেই লোকগীতটি হয়েছে লীলা বিষয় গীত আর গীতটির শীর্ষক হয়েছে মূর বাসা দূরকে না যাইবা এ। আমি সেইটো বিষয়ে আলোচনা করিম। এতিয়া আমি ইয়ার আগর খণ্ড সমূহত আমি ইতিমধ্যে আলোচনা করেছো লোকগীত মানে কি, লোকগীতর বৈশিষ্ট্যসমূহ কি, আর তার আমি অন্য একটা বিশেষ শ্রেণীর লোকগীত গোয়ালপরিয়া লোকগীতের বিষয়ে আলোচনা করে আহিছো। আর এই খণ্ডটি আমার যে আলোচনার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হয়েছে শিক্ষার্থী অর্থাৎ আপনালোক মূর বাসা দূরকে না যাইবা এই শীর্ষক কামরূপী লোকগীতটির পরিচয় করা। মই ইতিমধ্যে কইছোঁই এই লোকগীতটি কাক উদ্দেশ্য করে কেনে কি কারণে রচনা করা হয়েছে। এই কামরূপী লোকগীতটির মাজেদি শ্রীকৃষ্ণর শিশু সুলভ কার্যকলাপ, যশোদার শ্রীকৃষ্ণর প্রতি থাকা মরম চেনেহর মনোরম চিত্র চিত্রিত হয়েছে। আমি যেতিয়া লোকগীতটির উপর যেতিয়া আমি চকু ফুরাম, আমি যেতিয়া লোকগীতটির পাঠ ভাগলে যেতিয়া আগবাড়িম, তাতেই আপনাদের এই মনোরম চিত্রসমূহ দেখা পাব। আর ইয়াত মাতৃ আর পুত্রর যে আন্তরিক যে সম্পর্ক, যাক আমি ইউনিভার্সেল মাদারহুড অর্থাৎ বিশ্বজনীন মাতৃর যে ছবি, সেই ছবিখন আমি এই লোকগীতটির মাজেদি ফুটি উঠা দেখা পাম। এই লোকগীতটি গোপীকৃষ্ণ নাম ধারাটির ভিতরা যা গীতত ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনত প্রদর্শন করা লীলা আর গোপীসকলের শ্রীকৃষ্ণর অকৃত্রিম সম্পর্কের কথা বিবৃত হয়েছে। লোকগীতর যিখিনি শ্রেণী বিভাগ তার বহুত শাখা প্রশাখা আছে, তার ভিতর গোপীকৃষ্ণর নাম নামর এবিধ শাখার কথা আছে, ভাগ করেছে শ্রীকৃষ্ণর জড়িত লোকগীত সমূহ। আর সেই গীত সমূহর অন্তর্গত এবিধ গীত হয়েছে গোপীকৃষ্ণর নাম। আর ইয়াত আমি যশোদার শ্রীকৃষ্ণ মাতৃপুত্র যে সম্পর্ক আর তার আর কিছু শ্রীকৃষ্ণর গোপী সকলের যে সম্পর্ক, ইয়াত কিন্তু আমি রাধার কথাটো ইয়াত আমি নানো সদ্যহতে। ইয়াত গোপী সকল, সেই গোপী সকল হয়তো যশোদার বয়সীয়া হব পারে, যশোদাতক কম বয়সীয়া হব পারে, আর যখন কৃষ্ণতক শিশু কৃষ্ণতক কিন্তু বয়সত ডাঙর, আর শ্রীকৃষ্ণ যে নগুর নাকতি করে ঘরলে গৈ যে উৎপাত করে, যেটো আমার শিশুর চিরন্তন শিশুর যে চঞ্চলতা সফলতা প্রকাশ পায়, সেয়া শ্রীকৃষ্ণর মাজেদিও প্রকাশ পায়। আর সেয়া শ্রীকৃষ্ণর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিশ্বর পালনকর্তা ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার শ্রীকৃষ্ণর অসংখ্য লীলার ভিতর শিশু লীলাও একটা অন্যতম। আর সেই শিশুলীলা বিষয়ক বিবরণ কামরূপী লোকগীত সমূহ আমি দেখবলে পাম। এইখিনিতে এটি উলুকিয়াই থাকা যুগুত হব যে শিশুলীলা বিষয়ক কামরূপী লোকগীত সমূহ শ্রীকৃষ্ণর কার্যকলাপ, যশোদার শ্রীকৃষ্ণর প্রতি মরম চেনেহ, কেতিয়াব পুত্র শাসনের কঠোর ভাব আর তার কারণে কৃষ্ণর দুঃখ অভিমান, কৃষ্ণর বিচ্ছেদত যশোদার বিষাদ বিননি আদি প্রকাশ পায়। এই গীতটির মাজত আমি এই সকলো ভাব ফুটি উঠা আমি দেখা পাম আর অতি মনোরম লোকগীতটি। লোকগীতর বিশিষ্ট আলোচক হেমন্ত কুমার শর্মায় শ্রীকৃষ্ণর অন্য এক শ্রেণীর কামরূপী লোকগীতের কথা আলোচনা করেছে। গোপীবিলাপর গীত নামর এই শ্রেণীর গীতত গোপী সকলের বিশেষক রাধার শ্রীকৃষ্ণর প্রেম প্রীতির চিত্র সুন্দরভাবে অঙ্কিত হয়েছে। অবশ্যে অসমীয়া বৈষ্ণব সাহিত্যত রাধার স্থান একেবারে গৌণ, এইখানে কথা আমি এইকারণে কই থলো কারণ এই গোপী সকলের মাজত রাধার স্থানও আছে আর আমি রাধা আর কৃষ্ণ সম্পর্কের কথা আমি জানো, বিভিন্ন লোকগীতত এই বিষয়ে আছে। কিন্তু ইয়াত এই যে গোপীবিলাপর যে গীত, সেই গোপীবিলাপর গীত আমি তার ভিতর আমি কিছু গোপীবিলাপর গীত পাওঁ যে কৃষ্ণ গোপী সকলের রং ধেমালি করে আছে, কিন্তু হঠাৎ কৃষ্ণ হয়তো করবাত
নোহোৱা হৈ গ'ল আৰু তেওঁলোকে কৃষ্ণক বিচাৰি হাবাথুৰি খাইছে। তেতিয়াও তেওঁলোকৰ মনত যি ভাৱ অনুভূতি, যিটো বিচ্ছেদৰ, কৃষ্ণৰ পৰা বিচ্ছেদৰ যি অনুভূতি জাগ্ৰত, সেয়া কিন্তু শিশুকৃষ্ণ নহয়, সেয়া অকণমান, সেয়া অলপ মানে ডাঙৰ হোৱা কৃষ্ণ, কিশোৰ কৃষ্ণ হ'ব পাৰে, কাৰণ তেওঁ যুৱক কৃষ্ণ, কিন্তু লাহেকৈ যুৱ, তেওঁ যুৱাৱস্থা ভৰি দিয়াৰ পিছতে কিন্তু তেওঁ বৃন্দাবনৰ পৰা কিন্তু তেওঁ প্ৰস্থান কৰে। তেওঁ যেতিয়া গুৰু সন্দীপন মুনিৰ জৰিয়তে আশ্ৰমত যায়, তেওঁ শিক্ষা লাভ কৰিবলৈ, আনুষ্ঠানিক শিক্ষা লাভ কৰিবলৈ যায়, আৰু স্নাতক হ'বলৈ যিখিনি শিক্ষাৰ প্ৰয়োজন, উচ্চ শিক্ষা লাভ কৰিবলৈ তেওঁ গৈছিলে ককায়েক বলৰামৰ লগত, ককায়েক বলৰামৰ লগত তেওঁ উচ্চ শিক্ষা লাভ কৰিবলৈ গৈছিলে গুৰু সন্দীপন ঋষিৰ আশ্ৰমত। গতিকে আৰু এপিছ গীত আছে কি যে তেওঁক উদ্ধৱে তেওঁক যেতিয়া মথুৰালৈ লৈ যায়, তেতিয়াও গোপীসকলে তেওঁ, তাৰপিছত তেওঁ গুচি যায়, তাৰপিছত তেওঁৰ বিৰহটো তেওঁলোক ভাগি গৈছিলে, ভাগি পৰিছিলে, তেতিয়াও গোপীবিলাকৰ গীত কিছু আছে। গতিকে আমি ইয়াত আমি উল্লেখ মাত্ৰ কৰিলোঁ, কিন্তু ইয়াত আমি মূলত আমাৰ আলোচনাৰ প্ৰধান বিষয় হৈছে গোপীকৃষ্ণৰ নাম, য'ত আমি শিশুকৃষ্ণৰ চঞ্চলতা, সফলতা, আৰু বিশেষকৈ মাতৃৰ যশোদাৰ লগত তেওঁ যি সম্পৰ্ক, সেই সম্পৰ্ক বিশ্লেষণ কৰা, তাৰ আনন্দ লোৱা। এতিয়া আমি মূল গীতটিৰ পাঠাংশলৈ আহোঁ। মোৰ বাছা দূৰকে নাযাইবা, এ ধেনু চাৰিবা, ধেনু ৰাখিবা, মই চাই থাকিব ঘৰে, দূৰকে গ'লেহে কংশই হৰিব, নতুৱা কানাই মোৰে, অন্যৰ বাছাহে ডাঙৰ দীঘল, মোৰ ৰাম কানু সৰু, ইটো বৃন্দাবনে পক্ষীও নচৰে, অকলৈ চৰাব ধনু, নাঙলাৰ মূৰৰে তেলি কদম ডালি, তাতে উঠিবাই বা বেনু, খৰিকা জহাৰে অন্ন ৰান্ধি দিব, দুই ভাই বাটিয়া খাইবা, সোণা সুবৰ্ণৰে বাসী গঢ়াই দিব, দুৱাৰে বহিয়া পাইবা, কাণ চাই দিব কাণৰ কুণ্ডল, হাত চাই দিব খাৰু, গল চাই দিব গলেৰ হেমহাৰ, কোচ ভৰাই দিব লাৰু, কহয় মাধৱে সোণা জখুমতি, ই পুত্ৰ নহে তোমাৰ, কহে লক্ষ্মীপতি ঘৰে শ্ৰীপতি, তাহাতে গতি আমাৰ। গতিকে এই আমি যি গীতৰ যিটো পাঠাংশ, এই পাঠাংশৰ পৰা আপোনালোকে নিশ্চয় উপলব্ধি কৰিছে, নিশ্চয় অনুভৱ কৰিব পাৰিছে শব্দসমূহৰ মাজেদি, শব্দৰ গাঁথনিৰ মাজেদি, যে ইয়াত মাক যশোদা চিন্তিত, যে তেওঁৰ পুত্ৰ কানু, শ্যাম কানু কৃষ্ণ, তেওঁ মোমায়ে কংশই যদি কেনেবাকৈ তেওঁক যদি ধৰিব পাৰে, তেতিয়া তেওঁক মাৰি পেলাব, তেওঁক মৃত্যুদণ্ডৰে দণ্ডিত কৰিব। আৰু যশোদা আৰু নন্দই বুঢ়া বয়সত কৃষ্ণক পুত্ৰ হিচাপে লাভ কৰিছে, গতিকে তেনে এটি সোণৰ পুতলিস্বৰূপ পুত্ৰক তেওঁ কোন সতেনো তেওঁ মোমায়েকৰ হাতত মৃত্যু হ'বলৈ এৰি দিব। গতিকে সেই পুত্ৰক অহৰহ নিজৰ আগত চাই থাকিবলৈ মাকৰ ইচ্ছা, আকাংক্ষা। গতিকে কৈছে যে তুমি অন্যবোৰ ডাঙৰ, কাৰণ নন্দ যশোদা বহুত বয়সত, তেওঁলোক মানে বুঢ়া বুঢ়ী হওঁ তেনে সময়তে তেওঁলোকে কৃষ্ণক পুত্ৰ হিচাপে পাইছে, গতিকে বুঢ়া বয়সত হোৱা সন্তানৰ প্ৰতি মাক বাপেকৰ যি মৰম, যি আগ্ৰহ, সেয়া বিশ্বজনীন, সেয়া সকলোৱে বুজি পায়, কেনেকুৱা কি তাৰ কি গভীৰতা, তাৰ যি শক্তিশালী, তাৰ যি স্বৰূপ, সেইটো সকলোৱে উপলব্ধি কৰিব পাৰে। গতিকে কৈছে যে বাবা তুমি যাব নালাগে, তুমি ঘৰতে আমাৰ কদম গছ আছে, নঙলামুখতে কদম গছ আছে, তুমি তাতে উঠি বহি বাঁহী বজাই থাকিবা, তুমি বাঁহী ভাল পোৱা, মই তোমাৰ কাৰণে সোণৰ বাঁহী গঢ়াই দিম, আৰু তুমি লাড়ু খাই ভাল পোৱা, মই তোমাৰ কোচ ভৰাই ভৰাই লাড়ু দি থাকিম, কিন্তু তুমি দূৰলৈ নাযাবা, আৰু ঘৰতে আমাৰ বাৰীতে গৰু চৰাই থাকিবা, তুমি দূৰৰ বনলৈ যাব নালাগে, আৰু তুমি খৰিকা জহা চাউলৰ ভাত খাই ভাল পোৱা, গতিকে মই তোমাক আৰু তোমাৰ ককাই বলৰামক দুটিকে মই খুৱাম, ভালকে ৰান্ধি বাঢ়ি তোমালোকক খুৱাম, গতিকে তুমি নাযাবা, তুমি ঘৰতেই থাকা। তাৰপিছত এই লোকগীতটিৰ মূল কথাখিনি কোৱাৰ পিছত কিন্তু গায়ক অৰ্থাৎ স্বভাৱ কবিগৰাকীয়ে কিন্তু এইটোও কিন্তু ক'বলৈ পাহৰা নাই,
কি কৈছে যে কহয় মাধৱে শুনা জখমতি ই পুত্ৰ নহে তোমাৰ কহে লক্ষ্মীপতি ঘৰে যদুপতি তাহাঁতে গতি আমাৰ। অৰ্থাৎ ইয়াৰ যি কবি কবিগৰাকী কিন্তু অজানা অচিনা, আমি কবিগৰাকীৰ নাম আমি উল্লেখ নাপাওঁ, কিন্তু তথাপি তাত কহয় মাধৱ অৰ্থাৎ মাধৱ অৰ্থাৎ মাধৱদেৱৰ নাম তাত লগাই দিছে। কি কাৰণে লগাই দিছে সেইটো মানে এটা মানে যিটো এটা আধ্যাত্মিক ভাৱৰ গীত, আৰু সেইকাৰণে হয়তো পিছত পৰৱৰ্তী সময়ত হয়তো সেইটো লগাই দিছে হা, বা সেইটো প্ৰক্ষিপ্তও হ'ব পাৰে বা অন্য স্বাভাৱিত থাকিব পাৰে। গতিকে কি কৈছে যে তুমি যাক সন্তান বুলি কৈছা সেয়া আচলতে তেওঁৰ মায়া, তেওঁ আচলতে ত্ৰিজগতৰ পতি, ত্ৰিজগতৰ পতি তেওঁ কমলাপতি, অৰ্থাৎ কমলা হৈছে লক্ষ্মীদেৱীৰ অন্য এটা নাম, কমলাপতি হৈছে যি কমলাৰ পতি যি তেওঁৱেই কমলাপতি, আৰু কমলাপতি কোন হৈছে ভগৱান বিষ্ণু। গতিকে কৈছে যে তুমি যাক পুত্ৰ বুলি ভাবিছা সেয়া আচলতে কিন্তু কমলাপতি বিষ্ণু, যাক গোটেই চৰাচৰ বিশ্ব প্ৰকৃতিয়ে যাক বন্দনা কৰে। গতিকে সেইগৰাকীক তোমাৰ ঘৰতে আহি পুত্ৰৰূপে মায়া, মায়া সেইটো এটা ডাঙৰ এটা মায়া, ভগৱানৰ মায়া, ঈশ্বৰৰ মায়া, কিন্তু তোমাক তেওঁ তোমাক তেওঁ ধন্য কৰিছে, তোমাৰ ইহকাল পৰকাল ধন্য হৈছে, কাৰণ তুমি তেওঁক যিয়ে শত সহস্ৰ বৰ্ষ যিয়ে ধ্যান কৰি তপ জপ কৰি যিগৰাকীক নাপায় সেইগৰাকী ভগৱন্ত বিষ্ণুক তুমি ঘৰত এগৰাকী সাধাৰণ নাৰী হিচাপে তুমি তেওঁক কিন্তু পুত্ৰৰূপে পাইছা, আৰু সেইটো হৈছে সেইটো কিন্তু ভগৱানে তোমাৰ ওপৰত কিন্তু অপাৰ কৃপা দৃষ্টি বৰষিছে, কিন্তু তুমি সেইটো কথা বুজি পোৱা নাই, কাৰণ যিহেতু তোমাৰ মায়াত আবদ্ধ, তোমাৰ দৃষ্টিৰ আগত মায়াৰ এখন দাঁত চামনি আছে। এইখিনি তোমাৰ এটা কোৱা নাই, কিন্তু এইখিনি শেষৰ ফালে আমি সেই আধ্যাত্মিক ভাৱটো আমি ফুটি উঠা দেখা পাওঁ। ইতিমধ্যে আমি লোকগীতিৰ আলোচনা কৰিলোঁ, এতিয়া আমি লোকগীতিৰ প্ৰসংগ পুথিসমূহলৈ আহোঁ, কাৰণ প্ৰসংগ পুথিসমূহৰ ওপৰত ভিত্তি কৰিয়েই এই পাঠটি যুগুত কৰা হৈছে। আৰু আপোনালোকে লোকগীতৰ সম্পৰ্কে, বিশেষকৈ কামৰূপী লোকগীতৰ কৃষ্ণমুখৰ গীতসমূহৰ বিষয়ে যদি জানিব বিচাৰে, বা সামগ্ৰিকভাৱে যদি লোকগীতসমূহৰ বিষয়ে জানিব বিচাৰে, তেতিয়াহ'লে এই প্ৰসংগ পুথিসমূহ আপোনালোকে পাৰিলে কিনিব, আৰু যদি ঘৰত আছে সেইখিনিৰ ওপৰত ভালকৈ চকু ফুৰাব। এই প্ৰসংগ পুথিৰ তালিকাত প্ৰথমতে আমি পাম মহেশ্বৰ নগৰ অসমীয়া গীতি সাহিত্য, আৰু সেইখন প্ৰকাশ কৰিছে গুৱাহাটীৰ বাণী মন্দিৰে। দ্বিতীয়খন হৈছে হেমন্ত কুমাৰ শৰ্মাৰ অসমীয়া লোকগীতি সঞ্চয়ন, আৰু প্ৰকাশ কৰিছে গুৱাহাটীৰ বীণা লাইব্ৰেৰীয়ে। শশী শৰ্মাৰ অসমীয়া লোকসাহিত্য প্ৰকাশ কৰিছে ষ্টুডেণ্ট ষ্টোৰ্চ গুৱাহাটী। বাবুল দাসে সম্পাদনা কৰা এখন বৰ আপুৰুগীয়া পুথি আছে, সেইখন হৈছে কামৰূপী লোকগীত, আৰু এইখন প্ৰকাশ কৰিছে ষ্টুডেণ্ট ষ্টোৰ্চ গুৱাহাটী। এই কামৰূপী লোকগীতৰ এই যিখন কিতাপ বাবুল দাসে সম্পাদনা কৰিছে তাত বিস্তৃতভাৱে লোকগীতসমূহৰ বিষয়ে আলোচনা হৈছে, সেইখন কিতাপ যদি পাৰে আপোনালোকে কিনি ল'ব, আপোনালোকে বহুত তথ্য তাত লাভ কৰিব। এতিয়া আমি প্ৰসংগ পুথিৰ পিছত আকৌ আমাৰ এটা আৰু দৰকাৰী কথা আছে, সেয়া হৈছে প্ৰশ্ন। এই পাঠাংশৰ লগত কিছুমান প্ৰশ্ন জড়িত, আৰু আমি ইয়াত তেনেকুৱা কেইটামান প্ৰশ্ন, চুটি চুটি প্ৰশ্ন আমি আলোচনা কৰিব লৈছোঁ, বা সম্ভাৱ্য কি প্ৰশ্ন এই লোকগীতটিৰ হ'ব পাৰে। তাৰ প্ৰথম প্ৰশ্নটো হৈছে কামৰূপী লোকগীত বুলিলে কোনবিধ গীতৰ কথা মনলৈ আহে। আমি ইতিমধ্যে আলোচনা কৰিছোঁ আৰু উদ্দেশ্যসমূহত আমি কথাখিনি পাতিছোৱেই, গতিকে আপোনালোকে আৰু কিতাপখিনিৰ কথা কৈছোঁ, গতিকে আপোনালোকে জুকিয়াই লৈ চুটিকৈও প্ৰশ্ন উত্তৰটো লিখিব পাৰে বা দীঘলকৈও লিখিব পাৰে, দুই নম্বৰী প্ৰশ্ন হ'ব পাৰে বা চাৰি বা পাঁচ নম্বৰী প্ৰশ্ন হ'ব পাৰে, আপোনালোকে প্ৰয়াস কৰিব যাতে চুটিকৈও যাতে লিখিব পাৰে আৰু দীঘলকৈও যাতে ব্যাখ্যা কৰিও যাতে লিখিব পাৰে। দ্বিতীয় প্ৰশ্ন হৈছে গোপীকৃষ্ণৰ গীত কি শ্ৰেণীৰ গীতৰ অন্তৰ্গত। আমি আলোচনা কৰি আছোঁ, ইতিমধ্যে আমি আলোচনা কৰি আহিছোঁ, আমি অলপ আমাৰ যিখিনি আপোনালোকক যিখিনি কথা ক'লোঁ তাৰ ওপৰত ভিত্তি কৰি আপোনালোকে প্ৰশ্ন উত্তৰটো আপোনালোকে লিখি উলিয়াব পাৰিব। তৃতীয় প্ৰশ্ন হৈছে গোপীকৃষ্ণৰ গীতত যশোদাৰ ভূমিকা কি। আমি আলোচনা কৰিছোঁৱে তাত যি চিৰন্তন যিটো মাতৃমূৰ্তি, মাকৰ নিজৰ সন্তানৰ প্ৰতি মৰম স্নেহ শাসনৰ, কেতিয়াবা মাকে শাসনো কৰে আৰু কেতিয়াবা সন্তানৰ সকলো মানে দুখ কষ্ট যেন নিজেই যেন মূৰ পাতি ল'ব, বা সন্তানৰ অকণমানো যাতে কষ্ট পায় তেতিয়া মাকৰ অন্তৰ হাহাকাৰ কৰি উঠে। গতিকে সেইগৰাকী মাতৃৰ ছবি ইয়াত কেনেকৈ ফুটি উঠিছে সেই লোকগীতিৰ মূল পাঠৰ মাজেদি আপোনালোকে আলোচনা কৰিব পাৰিব।
চারি নম্বর প্রশ্নটি হয়েছে শিশুলীলা বিষয়ক গীত সমূহের মাঝে কি সম্পর্ক ফুটি উঠছে। আমি কই আছো মাতৃ পুত্রর যে চিরন্তন যে সম্পর্ক বা সন্তানের মাতৃর যে সম্পর্ক সেই কথাখিনি বড় ধুনিয়াকে প্রকাশ পাইছে, সেইখিনি আপনাদের নিজের ভাষার ধুনিয়াকে লিখি পেলাব। এতিয়া কথাটো হল যে আমি লোকগীত সম্পর্কে যে পাঠ আমি ইতিমধ্যে সামগ্রিকভাবে লোকগীতের বিষয়ে আলোচনা করলো আর গোয়ালপরিয়া লোকগীত আর আজি আমি কামরূপী লোকগীতের বিষয়ে পড়িলো। ইয়ার পিছত আমি আরো দুটি গীতর বিষয়ে পড়বলিয়া আছে, এটি হয়েছে জিকির আর অন্যটি হয়েছে দেহ বিচারর গীত। গতি পহা খণ্ডত আমি জিকির গীতর বিষয়ে জিকির সমূহ তার যে আধ্যাত্মিক তাৎপর্য বা জিকিরর রসক কোন সেই সম্পর্কে আমি কথা সমূহ আলোচনা করিম। আজির পাঠ আমি ইয়াতে সামৰিছো। নমস্কাৰ।